8 মাস আগে আপনি যখন আসছিলেন তখন আমার 20 থেকে 25 কেজি মাংস যাইতো না এমন অবস্থা ছিল যা আপনি একটা কন্টেন্ট করছিলেন ওইটা ভিডিও করা একটা ভিডিও করছিলাম হ্যাঁ মোটামুটি ওইটা এমন ভাবে ভাইরাল হইছে এখন আমার প্রতিদিন একটা করে গরুর কালো ভুনা লাগে আচ্ছা দিন একটা করে গরুর কালো ভুনা যায় জি জি হচ্ছে আমার বাবার দেয়া বাবার হাতের জাদু আর কি বাবা সর্বপ্রথম শুরু করেছিলেন এই তারপরে 16-17 বছর হবে এখন 20 কেজি চলতো সেখানে এখন এখন প্রতিদিন একটা করে গরু লাগে সর্বনিম্ন 140-150 কেজি ও মাশাআল্লাহ তারপরে হয় না রাত আমি না হিসাব নিলাম দেখলাম যে অতিরিক্ত খেয়ে ফেলছি অতিরিক্ত খেয়ে ফেলছি বেশি খেয়ে ফেলছি কেন ভালো লাগছে কোন জিনিসটা ভালো লাগলো কি দেখে আমার তো কালা ভুনায় ভালো লাগলো রংপুর বৈরাগীগঞ্জের বিখ্যাত কালো ভুনা খেতে গিয়েছিলাম যেখানে কিনা দিন একটা গোটা গরু লাগে এই কালো ভুনার জন্য ফুল ভিডিও সাথে থাকলে সবকিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতেমা তুজহুরা ফাতেমা রানী ফেসবুক পেজ থেকে আজকে চলে আসছিলাম রংপুর বৈরাগীগঞ্জের বিখ্যাত কালো ভুনা খেতে তো এই নিয়ে কথা বলার আগে মালিক পক্ষের একটু কথা শুনে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম উত্তরবঙ্গের হচ্ছে কালো ভুনার জন্য বিখ্যাত আপনার এই হোটেল তো আজ থেকে গত 8 মাস আগে একবার আসছিলাম হ্যাঁ 8 মাস আগে আসছিলেন তো এখনকার পরিস্থিতি কি যদি বলতেন কেন আপনার এই কালো ভুনা বিখ্যাত মূলত 8 মাস আগে আপনি যখন আসছিলেন তখন আমার 20 থেকে 25 কেজি মাংস যাইতো না এমন অবস্থা ছিল যা আপনি একটা কন্টেন্ট করছিলেন ওইটা ভিডিও করা একটা ভিডিও করছিলাম হ্যাঁ মোটামুটি ওইটা এমন ভাবে ভাইরাল হইছে এখন আমার প্রতিদিন একটা করে গরুর কালো ভুনা লাগে আচ্ছা দিন একটা করে গরুর কালো ভুনা যায় জি জি মাশাআল্লাহ আর আমাদের হোটেল 24 ঘন্টায় খোলা থাকে দিন রাত 24 ঘন্টা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন মেবি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এসে আপনার এখান থেকে কালাভুনা ট্রাই করে জি 64 ডিস্ট্রিক্টের লোক আসতেছে কালাভুনা খাইতে এবং বিভিন্ন সেলিব্রিটি লোকেরা এখানে আসতেছে খাইতে আচ্ছা সর্বজে রংপুরের মধ্যে একটা বিখ্যাত কালাভুনা সে আম্মাজান হোটেলে আসছে আর কি আম্মাজান হোটেলে আছে আপনার এই কালাভুনার বিখ্যাতটা কারণ কি ভাই যদি আপনি বলতেন মানে স্পেশাল কি আছে এখানে আমাদের স্পেশাল একটা সিক্রেট মশলা আছে যেটা আপনারা ব্যবহার করেন এটা বলা যাবে না হ্যাঁ এটা আমার তৈরি করা সিস্টেমটা বলা যাবে না আর হচ্ছে যে ঘানি দিয়ে সরিষার তেল অরিজিনাল ওইটা এটা ভাইয়া এই রেসিপিটা কার এই কালাভুনা রেসিপিটা কার এটা হচ্ছে আমার বাবার দেয়া বাবার হাতের জাদু আর কি বাবা সর্বপ্রথম শুরু করেছিলেন এই ব্যবসাটা এরপরে আমি চালাইতেছি কতদিন আগে শুরু করেছিলেন আপনি এটা মেবি তারপরে 16-17 বছর হবে 16-17 বছর আগে আপনার বাবা শুরু করেছিলেন জি জি তো সেই 16-17 বছরের আগের রেসিপি এখন চলতেছে ভাই হ্যাঁ একই স্বাদ আছে একই স্বাদ হ্যাঁ এবং মানুষ ভরপুর খাচ্ছে আর আগে যেখানে 20 কেজি চলতো সেখানে এখন এখন প্রতিদিন একটা করে গরু লাগে সর্বনিম্ন 140-150 কেজি ও মাশাআল্লাহ তারপরে হয় না রাত 2টার পরে কোনো মাংসই থাকে না রাত 2টা সব শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা রান্না নামাইতে সিরিয়াল পাওয়া যায় না এমন অবস্থা আচ্ছা এই হচ্ছে বিখ্যাত সেই গরুর কালো ভুনা গত 8 মাস আগে আমি একবার এখানে এসেছিলাম মালিক পক্ষ যেটা আপনাদেরকে বলল তখন ওনার এখানে দিন 20 কেজি মতো গরুর মাংসের কালো ভুনা সেল হতো আমার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে ওনার এখন প্রতিটা দিন গোটা একটা গরুর কালো ভুনা এখানে সেল হয় এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছের আইটেম হাঁসের মাংস মুরগির মাংস ভর্তা ইলিশ মাছ সবজি সব কিছু অ্যাভেলেবেল আছে এই রকম বড় বড় হাঁড়িতে 15 থেকে 16 হাঁড়ি ভাত প্রতিদিন শেষ হয় চলুন একটু কাস্টমারের কথাও শুনে আসি ভাই আসসালামু আলাইকুম আম্মাজান রেস্টুরেন্টে কালা ভুনা খেয়ে কেমন লাগলো মানে খুবই ভালো লাগলো আর আজকে কি আপনার প্রথম খাওয়া জি আজকে আমি ফার্স্ট টাইম আসছি আসার পর ভাই আমাদেরকে আমি না হিসাব নিলাম দেখলাম যে অতিরিক্ত খেয়ে ফেলছি অতিরিক্ত খেয়ে ফেলছি বেশি খেয়ে ফেলছি কেন ভালো লাগছে কোন জিনিসটা ভালো লাগলো কি দেখে আমার তো কালা ভুনায় ভালো লাগলো বিভিন্ন ধরনের ভর্তা আছে ভর্তা সেটা ভালো লাগলো প্রাইসটা কেমন লাগলো অন্যান্য প্রাইস মোটামুটি রিজনেবল আছে মানে খাবার অনুযায়ী প্রাইজের দামটা ঠিক আছে ঠিক আছে আর কালো ভুনার টেস্টটা কি রকম মনে হলো মানে খুবই অসাধারণ লাগলো অন্যান্য জায়গায় যেটা খাইছি তার চেয়ে এটা স্বাদটা একটু ডিফারেন্ট সবার কথা শুনতে শুনতে আমার অলমোস্ট ক্ষুধায় লেগে গিয়েছে আর আজকে কিন্তু আমরা ফ্যাশন গার্ডেন বুটিক জোনের পুরো ফ্যামিলি গিয়েছিলাম আর এই যে আমি অনেক অনেক বেশি খাবার নিয়ে বসে পড়েছি আমার পরনের এই সালোয়ার কামিজটা কিন্তু ফ্যাশন গার্ডেন বুটিক জোন থেকে নেওয়া এটা সালোয়ার কামিজ না এটা টু পিস আর আমার এই হেজাবটা কিন্তু হচ্ছে আশপিস ওয়্যার থেকে নেওয়া আমি দুইটা লিঙ্কে দিয়ে দিব এখানে আমি যেসব খাবার নিয়ে বসেছি তার মধ্যে মাছ আইটেম ছিল ভর্তা আইটেম ছিল হাঁসের মাংস ছিল গরুর কালো ভুনা ছিল তারপরে মুরগির মাংসের কালো ভুনা ছিল বাদাম ভর্তা ছিল ইলিশ মাছ ছিল সব কিছুই ছিল তো আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু নিয়ে বসেছি শুরুতে আমি একটু ওনাদের স্পেশাল
সালাডটা নিয়ে এরপরে গরুর মাংসের কালো ভুনো দিয়ে ট্রাই করব। ওনাদের স্পেশাল সালাডটা না একটু অন্যরকম হয়, হাতে মাখা সালাদ। আর গরুর মাংসের কালো ভুনাটা কিছু কিছু মাংস একদমই গলে গিয়েছে, নরম হয়েছে, আর কিছু কিছু মাংস একটু শক্ত আছে, তবে এটা টেস্ট তো জাস্ট অসাধারণ। অনেকে তো বলছে কিন্তু আমি নিজে তো খেয়েছি, আমি তো জানি আজ থেকে গত 8 মাস আগেও খেয়েছি, আর আজকে খেয়ে তো এটার প্রেমে আমি আবারও নতুন করে পড়লাম। সেই আগের টেস্টটাই কিন্তু এখনো আছে। এছাড়াও এখানে কিছু ছোট মাছ ছিল, তা আমি পুঁটি মাছের চটচটি ছিল সেটা নিলাম। আপনারা চাইলে মাছ দিয়েও খেতে পারেন, তবে যেখানে গরুর মাংস থাকে, কালো ভুনা থাকে, সেখানে কি আর মাছ আইটেম চলে? তারপরে ওনারা রেখেছে, যারা চায় তারা কিন্তু খেতে পারবে। হাঁসের মাংসের টেস্টটা অসাধারণ ছিল, হাঁসের মাংসটা একদম তুলোর মতো নরম হয়েছিল। আমি ছাড়াও আমার সাথে যারা গিয়েছে সবাই হাঁসের মাংস খেয়ে খুবই প্রশংসা করেছে। আর এটা ছিল মুরগির কালো ভুনা, তো এটাও কিন্তু মোটামুটি ভালো ছিল। আমার চিকেনের থেকে গরুর মাংস বেশি পছন্দ। এছাড়াও বিশাল বড় তেলাপিয়া মাছ ফ্রাই ছিল, তো এখানে যে ব্রেস্তাটা ছিল এটা দিয়ে তো পুরো এক প্লেট ভাত খাওয়া যেত। আমার মানে এত এত আইটেম, আমি কোনটা রেখে কোনটা খাবো আসলে আমি বুঝতে পারছিলাম না। মোটামুটি আমি অনেক কিছু খেয়েছি, তো আপনারা চাইলে কিন্তু সব কিছু ট্রাই করতে পারেন, তবে অবশ্যই তো আপনারা কালো ভুনা ট্রাই করবেন। এছাড়াও এখানে দেখলাম যে স্পেশাল একটা দই দিচ্ছে, মানে এটা প্রাইসটা কত আমার ঠিক মনে নেই, তবে এটার টেস্টটা না খুবই খুবই ইয়ামি ছিল। আপনারা কিন্তু অবশ্যই এই দইটা ট্রাই করবেন। কাপের মধ্যে এই দইটা দেওয়ার পরও কিন্তু টেস্টটা অন্যরকম ছিল, উপরে একটা লেয়ার ছিল, তো এই দইটা গত 8 মাস আগে ছিল না। আর এখন চলুন আম্মা যান এই হোটেলের লোকেশনটা বলে নিই। এই যে পাম্প দেখতে পাচ্ছেন, পাম্পের ঠিক পাশেই। আর আমি ফুল ডিটেলস, ফোন নাম্বার, ঠিকানা সব কিছু কমেন্টে লিখে দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।